সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আসলে ভিডিওতে যে দুটি গাছ দেখতে পাচ্ছেন, দুইটি জাত হচ্ছে ভিন্ন, একটি MC2, একটি হচ্ছে মেক্সিকান। তো আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুটির গাছ ভালো না গ্রাফটিংয়ের গাছ ভালো, তো যার জন্য হচ্ছে ভিডিওটি করা। তো আপনারা দেখেন, এটা হচ্ছে আমার মেক্সিকান আমার গাছ, এটা হচ্ছে আমার গ্রাফটেড গাছ। ফলন চলে এসছে, গাছের গ্রোথ মাশাল্লাহ যথেষ্ট ভালো। এই গাছের বয়স খুব বেশি একটা দিন না, এটা হচ্ছে আমার 7 মাসের একটা গাছ। পাশাপাশি আরেকটা গাছ আমার এখানে আছে, MC2, দেখেন এটা আমার এক বড় ভাই আমাকে গিফট দিয়েছিল। তো এটা হচ্ছে গুটি কলমের গাছ, এটার গ্রোথ দেখেন, এটা তো ফল সেট হয়ে গেছে। সেম বয়স, দুইটার বয়সই 7 মাস। তো আসলে অনেকেই বলে থাকেন যে আসলে ভাই গুটি ভালো না গ্রাফটিং ভালো, তো গ্রাফটিং এবং গুটি আমি বলবো যে হচ্ছে এই দুইটা হচ্ছে একটা মানে বংশবিস্তারের পদ্ধতি, মানে দুইটা দুই ধরনের কলম পদ্ধতি। তা আসলে সঠিক যত্ন নিলে আসলে দুইটা থেকেই সঠিক ফলন পাওয়া যায়। আমার দেখেন গুটি কলমের গাছেও আমার যে পরিমাণ ফলন আসছে, যে কটা ফলন আসছে হ্যাঁ উপর পর্যন্ত, আমার গ্রাফটিংয়ের গাছেও কিন্তু সেম, বরং গ্রাফটিংয়ের গাছ আরও একটু ঝোপালো সাইজের বেশি, কারণ একটু যত্ন নিলে সব গাছেই সঠিক পরিমাণ ফলন পাওয়া সম্ভব। আমি পাশাপাশি আরেকটি গাছ দেখাই, এটা হচ্ছে আমার গ্রাফটেড গাছ, এটা হচ্ছে আমার গ্রাফটিংয়ের অস্ট্রেলিয়ান ভ্যারাইটির আনারের গাছ, দেখেন কতটা ঝোপালো হয়েছে। হ্যাঁ, তো পাশাপাশি আরেকটা গাছ যেটা হচ্ছে আমার গুটি কলমের, এটা হচ্ছে অস্ট্রেলিয়ানের গুটি কলমের গাছ, যদিও ওটার থেকে এটার বয়স দেড় বছরের বড়ো এটা। তো মনে করেন এটাও মাশাল্লাহ যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ, আসলে সেম, আসলে গুটি এবং গ্রাফটিং দুইটাই হচ্ছে বংশবিস্তারের একটি পদ্ধতি। তা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন, তো তাদেরকে বলেছিও, তো ভাবলাম যে এটা নিয়ে একটা পোস্ট দিই, তাহলে আসলে সবাই জানতে পারবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।